মাননীয় স্পিকার, এখন কোটা পদ্ধতি সম্পর্কে দু একটি কথা বলতে চাই। আমরা 2018 আগে আর যাচ্ছি না, এটা 2018 সাল পর্যন্ত বাংলাদেশের চাকরিতে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী নিয়োগের ক্ষেত্রে সব শুধু 56% কোটার মাধ্যমে নির্ধারণ করা হতো, আর শুধু 44% মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার করা হয়েছিল, যেখানে 30% মুক্তিযোদ্ধা কোটা, 10% নারী, 10% অনগ্রসর জেলার বাসিন্দাদের জন্য, 5% ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের জন্য, 1% প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত ছিল। 2018 সালে এটা নিয়ে একটা বড় আন্দোলন হয়। আন্দোলনে কিন্তু দাবি ছিল যে অন্য সবগুলি থাকুক, শুধু 30% মুক্তিযোদ্ধা কোটাটা যেন বাতিল করা হয়। তারা মনে করে যে মেধাবী ছাত্ররা এগিয়ে আসার সুযোগ খুব কম হচ্ছে, মেধাভিত্তিক সমাজ গঠন হচ্ছে না। একটা সভ্য সমাজ হলে মেধাভিত্তিক সমাজ হতে হবে, একটা উন্নত সমাজ যেটা সামনের দিকে অগ্রসর হয় সেটাকে মেধাকে দাম দিতে হবে। মুক্তিযোদ্ধাদের আমরা দাম দিব, কিন্তু তাদের বংশ পরস্পরে, তাদের নাতি নাতনি সবাইকে দিতে হবে। এই বিষয়টি সম্পর্কে সাধারণ ছাত্রদের মধ্যে একটা দ্বিমত আছে, তারা এই সঙ্গে একমত হতে পারছেন না। তো কিন্তু 2018 সালে এই দাবির মুখে আমাদের সরকার থেকে ঘোষণা দেওয়া হয় যে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর জন্য সবগুলি বাতিল। এটা কিন্তু দাবি ছিল না, দাবি ছিল শুধু মুক্তিযোদ্ধা বাতিল, বাকিগুলো থাকবে, এবং তৃতীয় চতুর্থ শ্রেণীতে পূর্বের ন্যায় সকল কথা আছে। যাই হোক, এটা এইভাবেই সেটেল হয়ে গেছিল, সবাই ওইভাবে চলছে। এখন হঠাৎ করে দেখা গেল যে 2021 সালে একটা কেস হয়েছিল, যার রায় কয়েকদিন আগে কোথায় 5ই জুন হয়েছে, সেখানে বলা হয়েছে যে ওই আগের কোটাটি বহাল থাকবে। এর ফলে ছাত্রদের মধ্যে আবার একটা সমস্যা সামনে আসছে, এবং তারা মনে করছে যে সরকার যদি কয়েকদিন আগে কোথায় 5ই জুন হয়েছে, সেখানে বলা হয়েছে যে ওই আগের কোটাটি বহাল থাকবে। এর ফলে ছাত্রদের মধ্যে আবার একটা সমস্যা সামনে আসছে, এবং তারা মনে করছে যে সরকার যদি এটা সঠিকভাবে অ্যাপিল না করে, এটা যদি বহাল হয়, তাহলে তারা এর সঙ্গে একমত হতে পারছেন না। তো আমি মনে করি যে আমার ব্যক্তিগত মত হলো, বীর মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্মের জন্য চাকরির জন্য বিশেষ বড় অঙ্কের কোটা চিরস্থায়ী বন্দোবস্ত করা স্বাধীনতার চেতনার নামে স্বাধীনতার মূল উদ্দেশ্যকে বৈষম্য মুক্ত ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠন, এই মূল উদ্দেশ্যকে ধ্বংস করে।